আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিআই ইয়াকুবে খানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনারা আজকে কথা বলতে পারবেন ট্যাক্স সংক্রান্ত। আমরা আজকে ট্যাক্সের বিভিন্ন সমস্যা সেটি বিষয় নিয়ে তো আলোচনা করব। জি আচ্ছা। এবং সেই সাথে দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিআই ইয়াকুবে খান, শুরুতে আমি জানতে চাই যে ট্যাক্স প্রবলেম বলতে আমরা কী বুঝি, সাধারণত কী কী কারণে ট্যাক্স প্রবলেমের সম্মুখীন হতে পারে একজন? এটি বিশেষ করে ট্যাক্সের জন্যই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমরা জেনে বা না জেনে অনেক ক্ষেত্রে আমরা হয়তো ট্যাক্সে আমরা ভুল করতে পারি। সেই ভুল করার জন্য যখন এটা স্টেট থেকে বা আইআরএস থেকে যখন তাদের কি ইনফর্ম করা হয় যে কোনো একটা ট্যাক্স ইনকাম মিসিং আছে বা কোনো একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তখন এইগুলো অনেক ক্ষেত্রে তারা যদি কোনো ক্ষেত্রে যদি অডিট করে, তখন অডিটটা ইনফর্ম করে ট্যাক্স পেয়ারকে। ইনফর্ম করার পরে দেন আপনাকে এটা রিপ্রেজেন্ট, আমরা বিশেষ করে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। তো এই যে বিভিন্ন বিষয়গুলি, এখন ট্যাক্সের বিশেষ করে যে প্রবলেম যেটি, সেটি হচ্ছে যে কারো হয়তো এক্সিস্টিং প্রবলেম আছে, কারো হয়তো অনেকে মনে করেন যেটা জরুরি ব্যাপার না, এটাকে হয়তো অতটা গুরুত্ব না দিয়ে জিনিসটা হয়তো ফেলে রাখছেন। বা একটা টাইমে দেখা যায় যে একটা প্রতিটা জিনিসের একটা প্রতিটা যে নোটিশগুলো আসে, এই নোটিশগুলোর একটা টাইম ফ্রেম থাকে। সো এই টাইম ফ্রেম অনুসারে যদি আমরা, বিশেষ করে ট্যাক্স পেয়ার যারা, আমরা যদি এগুলো সময় মতো রেসপন্স না করি, তাহলে এটা আস্তে আস্তে কঠিন বা আর আস্তে আস্তে বেশি আরো সমস্যা মানে জটিল হবে, কমপ্লিকেটেড হবে। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই, যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে এই বিষয়টি আলোচনা করি শুরুতে, তারপরে আমি বিজনেস পারপাসে যাব, তো ব্যক্তিগত পর্যায়ে সাধারণত কি কি কারণে একজন ট্যাক্স পেয়ার সমস্যায় পড়তে পারেন? সেটি হচ্ছে যে আপনার যেটি আমি অলরেডি আমরা ডিসকাস আমি জাস্ট শেয়ার করলাম, সেটি হচ্ছে যে আমরা যখন ট্যাক্স ফাইল করি, অনেক ক্ষেত্রে বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের ইনকাম থাকে, আচ্ছা, হয়তো W2 ইনকাম থাকতে পারে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ইনকাম থাকতে পারে, তো এসব ক্ষেত্রে তাদের যদি কোনো ট্যাক্স ফাইল যখন করছে, তখন যদি কোনো ইনফরমেশন হয়তো তাদের 10 different বা 20 different টাইপস অফ ইনকাম আছে। এখন ইনকামের যদি কোনো একটা ইনকাম তারা জেনে বা না জেনে কোনো কারণে ট্যাক্স রিটার্নে উল্লেখ করা না হয়, এবং সেই ইনকামটা যদি থার্ড পার্টিস, হয়তো যেখানে সে জব করছে বা যে ইনভেস্টমেন্ট ফার্ম যেখান থেকে একটা K1 বা একটা 1099 আসার কথা, এই ফার্ম যখন থার্ড পার্টি, এই ফার্মগুলো বা কোম্পানিগুলো যখন IRS এর কাছে রিপোর্ট করে, আচ্ছা, এবং সেটা যদি আপনার ট্যাক্সে রিপোর্ট না করা হয়, তখন IRS এটা এদের সিস্টেমে পিক করতে পারে যে এই ইনফরমেশনটা আপনার ট্যাক্স রিটার্ন থেকে মিসিং আছে। তো এই ক্ষেত্রে সমাধানের পথ কি বলবেন? আমি একটু একটু বিষয়ে প্রবলেমের সমাধানের বিষয়টি আপনার কাছ থেকে একটু জেনে নিই। এই একদম স্পেসিফিক এই বিষয়টিতে যদি আমরা ইনফরমেশন গ্যাপ, অর্থাৎ ইনফরমেশন আমরা উপস্থাপন করা হয়নি, সেই বিষয়টি তুলে ধরে যদি প্রবলেম ক্রিয়েট হয়, তখন কি করব? সেক্ষেত্রে প্রথমত দেখা যায় যে স্টেট বা IRS থেকে তারা ওই ইনকামটা অ্যাড করে, আপনার রিটার্নটা অ্যাডজাস্ট করে একটা বিল ইউজুয়ালি ইস্যু করে থাকে। আচ্ছা, সো আপনি যদি এটা অ্যাগ্রি করেন, মনে করেন যে না, আমার একটা W2 $10,000 একটা W2 আমি মিস করেছি, এবং এটার জন্য আমার এই $10,000 আমি যদি এডিশনাল অ্যাড করি আমার রিটার্নের সাথে, দেন যে এডিশনাল ট্যাক্সটা আসবে সেটি যদি আপনার রিজনেবল হয় বা সেটি যদি অ্যাকচুয়াল নাম্বারই ওরা করে থাকে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো একটা 1099 ইনকাম আছে, সেই 1099 ইনকামের জন্য আপনার কিছু ধর কিছু খরচও আছে বা কিছু এক্সপেন্স, তো তখন সেগুলো আপনি তখন IRS এর যে অ্যাডজাস্টেড ট্যাক্স রিটার্ন যেটা বা অ্যাডজাস্টেড বিল যেটা, সেটির নিয়ে আপনি হয়তো তখন তাদের সাথে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। বা আমরা বিশেষ করে যেটি করি যে না, আমার এই ইনকামটা আমি সম্পূর্ণ অ্যাগ্রি করি না, বা এটার এগনেস্টে আমার বিভিন্ন ধরনের এক্সপেন্স আছে, সো আমি এই ক্রেডিটগুলো চাই, তখন আমরা বিশেষ করে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, আজি কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজি ভালো আছি। নামটি বলে নিতে হবে ভাইয়া? আমার নাম হচ্ছে হাসান, গ্রাম থেকে বলছিলাম। আচ্ছা হাসান ভাই, বলুন।
আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি গত 2 বছর যাবত আমার কাজের জায়গাতে এক্সিডেন্ট হয়ে আমি কাজ করতেছি না, কিন্তু ওয়ার্কিং কম্পেনসেশন এভরি উইক আমার 400 করে আসতেছে, এবং গত বছর আমার ওয়াইফ কাজ করতেছিল, তার ডাব্লিউ ফর্ম দিয়ে আমার যৌথ ট্যাক্স করেছি, কিন্তু এবছর আমার নতুন বাবু হওয়ার কারণে আমার ওয়াইফ এবছর আর 2 মাস কাজ করেছে মাত্র ট্যাক্স ফাইলে ডাব্লিউ ফর্মে, আমার যে ওয়ার্কিং কম্পেনসেশনের যে চেক আসছে সেটা দিয়ে আমি ডাব্লিউ ট্যাক্স ফাইল করতে পারবো, ফ্যামিলিতে আমার 2 বাচ্চা আর ওয়াইফ আর আমি। তারপরে অনেক বিভিন্ন ধরনের, আমি শিওর না যে এক্স্যাক্টলি আপনি ওয়ার্কার্স কম্পেনসেশনের যে চেকটি পাচ্ছেন ওটি মোস্টলি আপনার ট্যাক্সেবল ইনকাম না। সো ট্যাক্সেবল ইনকাম না হলে এটি আপনার, বিশেষ করে যখন আপনি ট্যাক্স ফাইল করবেন বাচ্চার ক্রেডিটের জন্য, আর্ন ইনকাম ক্রেডিট বলেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই আর্ন ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য আপনার আর্ন ইনকাম হইতে হবে, যে ইনকামটা আপনি কাজ করে অর্জন করছেন, এবং এই কাজ করে অর্জন যে আর্ন ইনকাম যেটি, এই আর্ন ইনকামটার এগেনস্টেই কিন্তু আপনাকে যে আর্ন ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটগুলো দিয়ে থাকে। সো আপনার যদি ইভেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট ইনকাম থাকে, বা এই ধরনের আপনার যদি ওয়ার্কার্স কম কম্পেনসেশনের যে পেমেন্ট, যেগুলো মোস্টলি ট্যাক্সেবল না, সো আমার যতটুকু আমি মনে করি আপনার ওয়াইফের যে 2 মাসের যে ইনকাম আছে এটি দিয়ে আপনাকে হয়তো ট্যাক্স ফাইল করতে হবে বছরের জন্য, যদি অন্য কোনো ধরনের আর্ন ইনকাম না থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একটি নির্ধারিত সমস্যা আপনি উপস্থাপন করেছিলেন, যে আমরা যদি তথ্য উপস্থাপন না করি সেক্ষেত্রে, সে বিষয়ে উত্তর দিচ্ছিলেন, আর কি যুক্ত করবেন? কয়েকটি বিষয়, একটি হচ্ছে যে আমরা যদি কোনো ইনফরমেশন আমরা মিস করে থাকি, কোনো কারণে ভুল করে আমরা ট্যাক্স রিটার্নে এই ইনফরমেশনটা আমরা না দেওয়ার জন্য যেটি আমরা জাস্ট ডিসকাস করলাম, সেটি হচ্ছে যে তখন IRS এর অ্যাডজাস্টমেন্টে যদি আমরা অ্যাগ্রি করি, দেন আমরা জাস্ট পেমেন্টটা, যে IRS বা স্টেটের যে ডিফারেন্স যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা পে করে দিলে, প্লাস অবশ্যই আপনি যদি মিস করেন বা আপনি সময়মতো ট্যাক্স ফাইল না করেন বা পে না করেন, দেন সেক্ষেত্রে আপনাকে এটার জন্য পেনাল্টি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমার কতজন ডিপেন্ড থাকলে মানে আমি আমার মেডিকেল কার্ড রাখতে পারবো, মানে আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার বাবা মা আছে, তো প্রায় 50,000 প্লাস হবে, তো এতে কি আমার মেডিকেলটা কি টিকবে কিনা? আচ্ছা জি, ধন্যবাদ ভাই আপনাকে। আপনার আপনার যে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফেলতে হবে কিংবা আপনার লাইনটি কেটে যাবে। জি জি, আপনার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার মেডিকেইড থাকবে কি না। তো মোস্টলি আপনার এটা ডিপেন্ড করে আপনার কোন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি, কোন ইন্স্যুরেন্স থ্রু দিয়ে আপনার মেডিকেইডটা আপনি ইউজ করছেন, প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানির ডিফারেন্ট গাইডলাইন, ডিফারেন্ট ওদের যে লিমিট থাকে, তো অনেক ক্ষেত্রে যদি আপনার এই লিমিটটা ক্রস করে যায় সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছু এক্সট্রা পেমেন্ট আপনার পকেট থেকে, যেটা কো পেমেন্ট বলা হয়, সেই কো পেমেন্টটা আপনাকে করতে হতে পারে। সো ফর এক্সাম্পল, যদি আপনার যে ফ্যামিলি সাইজ আছে, ফ্যামিলি সাইজের জন্য যদি আপনার লিমিট থাকে $38,000, দেন আপনি যদি $50,000 ইনকাম করেন, তখন আস্তে আস্তে আপনার যতটা ইনকাম বাড়বে এর পরে আপনার এডিশনাল কো পেমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। তো একটা টাইমে গিয়ে যদি আপনার মেডিকেইডের জন্য এটা আপনি কোয়ালিফাইড না হন, দেন আপনাকে সেক্ষেত্রে বিশেষ করে মার্কেট প্লেস থেকে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন। আর আরেকটি ব্যাপার আপনার আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে অনেকে আমরা অনেক সময় আলোচনা করে থাকি, যে আপনি যদি মনে করেন যে কোনো কারণে আপনি ইনকামটা বেড়ে যাচ্ছে, বা আপনি ইনকামটা আপনি যদি বেড়ে যায় এটা আপনার গুড প্রবলেম, তো যদি ইনকামটা বেড়ে যায় আপনি বিভিন্ন ধরনের, আমরা যে রিটায়ারমেন্ট প্ল্যানগুলোর কথা বলি, আপনি যদি চান যে না আমি ঠিকই মেডিকেইডটা চাই, বা আমার বিশেষ কোনো হেলথ ইস্যু আছে যার জন্য আমার মেডিকেইডটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি বাচ্চার ফাইন্যান্সিয়াল এইডের জন্য আমাদের সার্টেন গাইডলাইনের উপর আমরা ইনকাম থাকতে পারি না, তো সেক্ষেত্রে আপনারা যদি এই ইনকামগুলো আপনার বেশি হয়ে যায়, বিভিন্ন আপনার বিশেষ করে ইন্ডিভিজুয়ালদের আপনার অ্যাবাউট $18,000 up to $18,000 পর্যন্ত আপনি কিন্তু আপনার ইনকামের থেকে $18,000 আপনি আপনার রিটায়ারমেন্টে আপনি যদি কন্ট্রিবিউট করেন, এটা থ্রো আপনার মোস্টলি দেখা যায় যে আপনার জবের থ্রো দিয়ে, দেন আপনার যদি লেস দ্যান $50,000 ইনকাম হয়, তো আপনার ম্যাক্সিমাম আপনি যদি
$18,000 আপনি কন্ট্রিবিউট করেন টুয়ার্ডস দ্য রিটায়ারমেন্ট প্ল্যান, তখন আপনার ইনকামটা কিন্তু চলে আসবে অনলি $32,000. এভাবে বিভিন্ন অপশন আছে আপনার, এটা আপনাদেরকে আপনার বিশেষ করে আপনার সিপিএ বা এনরোল্ড এজেন্ট যাদের সাথে আপনি কাজ করেন আপনাকে জানতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে যে কিভাবে আমি রাইট ওয়েতে আমার এই রিটায়ারমেন্ট ফান্ডে আমি কন্ট্রিবিউট করে আমার যে টোটাল ট্যাক্সেবল ইনকামটা আমি কমায় নিয়ে আসতে পারি। আপনার ইনকামটা সেমই থাকবে, বাট এই কন্ট্রিবিউশনটা হচ্ছে আপনি এটা ট্যাক্স এখন পে করবেন না, বাট এই টাকাটা আপনার রিটায়ারমেন্ট ফান্ডে চলে যাবে, এটাকে আপনি কন্ট্রিবিউট করতে। বাট আপনার যদি মেডিকেডটা খুব জরুরি হয় সেক্ষেত্রে বিভিন্ন এই ধরনের অপশন থাকে, অপশন থাকে, মানে একদম লিগাল উপায়ে, লিগাল উপায়ে আপনি এটা রিডিউস করতে পারেন। বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এটা আমরা টেলিভিশনে আপনার ইন্ডিভিজুয়াল কারো সহায়তা নিতে হবে, আপনার ইন্ডিভিজুয়াল ইস্যু নিয়ে আমরা প্রশ্ন করতে চাই না এবং ডিটেইল জানতেও চাই না, বাট আপনি স্পেসিফিক্যালি এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। ইয়াকুব খান, ওনার প্রশ্নের জের ধরেই আমি আপনার কাছ থেকে আরেকটু ক্লিয়ার হতে চাই বিষয়টি, সেটি হচ্ছে আপনি বলছিলেন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন ধরনের অফার, মানে আমার কত বিভিন্ন ধরনের অফার না, ইন্স্যুরেন্স কোম্পানি লেসে আপনার মেট্রো প্লাস থাকতে পারে, হেলথ ফার্স্ট থাকতে পারে, রাইট? তো এই ধরনের বিভিন্ন অনেক বেশি কি ডিফার করে? অনেক বেশি ডিফার না, বাট আই থিংক আমি যতটুকু জানি এটা যতটুকু আমি জানি যে মানে প্রতিটা মনে করেন এখানে হয়তো 10টা ডিফারেন্ট কোম্পানি আছে, রাইট? যে 10টা কোম্পানি, 10টা ইন্স্যুরেন্স কোম্পানি যেটা মেডিকেড এর সাথে কাজ করে, সো আপনি মেডিকেড থাকলে আপনি এই 10টা বা যে যতটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সো আপনার অপশন থাকে যে আপনি কোন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি আপনি নিতে বেছে নিতে চান। তো যখন আপনি বেছে নিতে চান তখন আমি যতটুকু জানি যে এই ইন্স্যুরেন্স কোম্পানির হয়তো ডিফারেন্ট, লেটস সে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুইটা বাচ্চা আছে, বাচ্চার আন্ডার এজ under 21, তো সেক্ষেত্রে হয়তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানির লিমিট থাকে হয়তো $33,000, কোনোটা হয়তো $35,000, সো এটা আই বিলিভ এটা ভ্যারি করে। আমি এক্স্যাক্টলি আমি অ্যাকচুয়ালি তো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি না, মানে ইন্স্যুরেন্স কোম্পানি কিছু ডিফার করে, রাইট? বিশেষ করে যখন আমাদের কাছে যখন বিভিন্ন ট্যাক্স পেয়ার যখন আসেন তখন তারা এই লিমিটটা জানার জন্য অনেক ক্ষেত্রে আমাদের সামনেই দেখা যায় যে আপনার বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ যারা থাকেন তাদের সাথে কথা বলেন, তো তখন আমরা দেখি ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার, হয়তো সিমিলার কাছাকাছি আমরা বলছিলাম যে প্রবলেম কিভাবে সমাধান করা যায়, আপনি খুব সুন্দর করে, দুঃখিত আপনাকে থামিয়ে দিয়ে আমার প্রশ্ন নিতে হয়েছে সেই জায়গাটি থেকে, যদি বলতেন সমাধানের পথ, সমাধানের পথগুলো, রাইট? তো একটি হচ্ছে যে আপনার যখন যদি আমরা একটা আমরা আইআরএস এর কথাই বলি, আইআরএস এর আমাদের ভুলের জন্য আইআরএস এর তাদের ট্যাক্স রিটার্ন, আমাদের ট্যাক্স রিটার্নটা তারা অ্যাডজাস্ট করে একটা অ্যাডজাস্টেড বিল আমাদের কাছে পাঠিয়ে দিল। সো আমরা যদি এটা মনে করি যে না অ্যাডজাস্টেড বিল হয়তো আমার $1,000-$2,000 একটা W2 আমি নিজেই আমি ভুল করে আমি এটা দেইনি, তো সেক্ষেত্রে আমার এখানে খুব একটা কিছু করার নাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি হয়তো যদি এটার জন্য $300 আমার এক্সট্রা বিল আসে দেন এটা আমি পে করে দিতে পারি। আচ্ছা, বাট অনেক ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে এইটা W2 না হয় এটা এমন হতে পারে যেটা একটা 1099। এখন 1099টা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম, সো সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের এগেনস্টে কিন্তু আপনার বিভিন্ন ধরনের এক্সপেন্সগুলো আপনি রিডিউস করতে পারেন। লেটস সে আপনি $30,000 একটা 1099 আপনি কোনো কোম্পানি থেকে আপনি পেলেন, তো এই $30,000 এগেনস্টে কিন্তু আপনি আপনার বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকতে পারে, এটা রিলেটেড সাপ্লাইস, রিলেটেড ট্রাভেল এক্সপেন্স, ফোন এক্সপেন্স, আপনার বিভিন্ন আদার কস্ট। তো যদি এই 1099 এর ক্ষেত্রে হয় তখন কিন্তু আপনি যে সরাসরি আপনার $30,000 জন্য আপনাকে $12,000 বা $15,000 একটা বিল পাঠিয়ে দিল, আপনি এটা পে করাটা আপনার ওয়াইজ হবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইভেন আপনার যদি W2 থাকে তখন বুঝবো যে আমার টাকাটা পে করা উচিত কিংবা উচিত না, কিংবা জন্য অবশ্যই অবশ্যই আপনার প্রফেশনাল আপনার আপনার কারো সহযোগিতা নিতে হবে যে আমার এই সিচুয়েশনের জন্য, বিকজ আপনি যদি একটা জিনিস না জানেন সেটা আপনাকে না জেনে হয়তো আপনার জিনিসটা আপনার নিজে ডিসিশন নেওয়াটা আমার মনে হয় না যেটা ওয়াইজ হবে। সো কারোর সাথে কথা বলেন, যে কোনো সিপিএর সাথে কথা বলবেন, কোনো ইন্টেলিজেন্সের সাথে কথা বলেন যে ভাই আমার এই বিলটা আসছে, বা বিশেষ করে আপনার ট্যাক্সের ইনফরমেশনগুলো আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে, তার কাছে যে আপনি হয়তো লাস্ট ইয়ার ট্যাক্স ফাইল করছেন, যার কাছে ট্যাক্স ফাইল করছেন তার কাছে সম্পূর্ণ ইনফরমেশন আছে, সে হয়তো দেখলে এই জিনিসটা তাড়াতাড়ি বুঝতে পারবেন, হয়তো অন্য একজন এই জিনিসটাও তাড়াতাড়ি বুঝতে পারবেন না, বুঝতে পারছেন। তো তার কাছে নিয়ে গেলে যে আমার এই প্রবলেমটা আসছে এটার জন্য আমার সলিউশন কি, যদি আপনি স্যাটিসফাইড হন যে না আমার
যে বিলটা আসছে বিলটা রাইট বিল বা রং বিল, বাট স্টিল অলওয়েজ আপনি একটা সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন। আচ্ছা, মানে একটু সহায়তা করার জন্য আর কমপ্লিকেটেড বেশি হওয়ার আগে সমাধানের পথটি খুঁজে বের করা। আপনি বলছিলেন যে তথ্য যদি উপস্থাপন না করা হয় সেটা একটি প্রবলেম হতে পারে, আর কি প্রবলেম হতে পারে? বল, আরেকটি প্রবলেম হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ধরনের র্যান্ডম অডিট যেটি হয়, এটির মধ্যে বিশেষ করে আমি যেটি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে যে আপনার আইআরএস এর কিছু কিছু তারা কিছু কিছু ওয়েতে তারা এই র্যান্ডম অডিটগুলো করে। হয়তো এটি হতে পারে যে আপনার তাদের একটা গাইডলাইন থাকতে পারে যে একটা ফ্যামিলি সাইজ, যদি কোনো ফ্যামিলি সাইজ হয় ছয় জন, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এই ছয় জন ফ্যামিলি সাইজের ইনকাম যদি $10,000 নিচে হয়, যত আমেরিকা যত ফ্যামিলি আছে সিক্স ফ্যামিলি মেম্বারের বেশি, সিক্স অর মোর, যাদের ইনকাম $10,000 কম আছে, সো লেটস জাস্ট অডিট দেম। যে এই ধরনের বিভিন্ন রকমের, তারা এখন তো সবকিছু সফটওয়্যার বেসড, রাইট? তারা যদি এটা মানে এটির কারণ হচ্ছে যে কিভাবে $10,000 দিয়ে ছয় জন মানুষ এটা রাইট জীবন যাপন, রাইট? এরপরে অনেক ক্ষেত্রে আমরা দেখি, আমার কাছে এক ট্যাক্স পেয়ার আসছেন, উনি ম্যানহাটনে থাকতেন। আরেকটা জিনিস হলো যে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সটা, কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা যদি ইস্যু হয়, যেমন আমি কত বছর ফাইল করছিলাম কিন্তু আমি এটা সোয়াপ করি নাই, আইআরএস আমার কাছে লেটার প্রোটেকশন যে তোমাকে তোমার মার্কেট প্লেসের যে পেমেন্টটা করছো এটা দেখাতে হবে। তো আমার অ্যাকাউন্টেন্ট ম্যানাটনে থাকে, সে তাকে দেখালাম, সে বললো যে তুমি এটা মেল করে দাও, মেল করলে আবার এটা রিফান্ডটা তোমার অ্যাক্টিভেট হবে বা আমার ফাইলটা অ্যাকসেপ্ট করবে, বা দিছে এটা হয়ে গেছে। এখন আমার প্রশ্নটা হলো কি, এটা কি একসাথে কি ওরা কি ই ফাইলে কি ছাড়তে পারে না আমাদের সবার এটা রিপোর্ট করার দায়িত্ব আমাদের, মানে দেখাতে হবে প্রতিটি ইনকাম, রাইট? প্রতিটি ইনকাম এটা দেখানোর, এটা রাইট ওয়েতে রিপোর্ট করাটা আমাদের দায়িত্ব। এখন যদি কোনো কারণে আপনি একটা ভুল করে থাকেন, ভুলের জন্য যেটি হয় সেটি হচ্ছে যখন আইআরএস এর ডাটাবেস, যখন থার্ড পার্টির যে 1099 যখন আইআরএস এর কাছে রিপোর্ট হয় আপনার সোশ্যালের এগেনস্টে, প্লাস আপনি যে যতগুলো 1099 বা টোটাল অ্যামাউন্ট যেটা আপনি রিপোর্ট করছেন আপনার ট্যাক্স রিটার্নে, তো যখন এই দুইটা ইনফরমেশন যখন আইআরএস ম্যাচ করার পরে যদি কোনো ডিফারেন্স পায়, ডিফারেন্স পেলে তখন ওরা আপনাকে একটা লেটার ইস্যু করবে, লেটার ইস্যু করে ডিফারেন্সটা জানার জন্য যে তুমি এই 1099টা তুমি মিস করেছ, এটার জন্য তোমাকে এত টাকা পে করতে হবে। তো সেক্ষেত্রে আপনি, বিশেষ করে আমরা যেটি করি, আমরা এই জিনিসটা আমরা ট্রাই করি যে এই 1099 অ্যাগেনস্টে কিছু এক্সপেন্স দেখায় রিডিউস করা। সো আপনার প্রশ্ন ছিল যেটি, সেটি হচ্ছে যেটা আমাকে রিপোর্ট করতে হবে কিনা। জি, আমাদের সবারই, আমাদের যে ইনকাম, যত ধরনের ইনকাম আছে সেটা আমাদের দায়িত্ব এটা রিপোর্ট করা। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার মার্কেট প্লেসের যে কন্ট্রিবিউশন, যেটি বিশেষ করে আমরা যেটি বলি সেটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট আপনার একটা আপনার ট্যাক্স ক্রেডিট দিয়ে থাকে এই হেলথ ইন্স্যুরেন্স, বিশেষ করে ওবামা কেয়ারের যে লটা পাশ হয়েছিল, লটা পাশ হওয়ার জন্য বিশেষ করে যারা লো ইনকাম ফ্যামিলির জন্য এই ট্যাক্স ক্রেডিটগুলো দিয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্সটা নিয়ে থাকেন, আপনাকে বছর শেষে মার্কেট প্লেস থেকে, বিশেষ করে ওরা একটা ফর্ম দেয়, 1095A ফর্ম, এই ফর্মে আপনার রিপোর্ট করা থাকে আপনার কত টাকা ইন্স্যুরেন্স ছিল, আপনার কত টাকা ইন্স্যুরেন্স, আপনার পোর্শন কত টাকা এবং আপনি কত টাকা পে করছেন, কত টাকা আপনি ক্রেডিট নিয়েছেন আইআরএস এর কাছ থেকে। সো
এখন এই মোস্টলি আপনার যদি এই ধরনের এই মার্কেট প্লেস থাকে, এটা আপনার ট্যাক্স পেয়ারকে প্রথমত আপনাকে জানাতে হবে যে আমার, কারণ আপনি যদি না জানান যে আপনার কত ধরনের বা কোনো ধরনের কন্ট্রিবিউশন বা কোনো এগুলো আছে কিনা, হয়তো ট্যাক্স পেয়ার নাও জানতে পারে। বিশেষ করে প্রথমবার যদি কারো কাছে নতুন যান, সে হয়তো জানবে না। আপনাকে রিপোর্ট করতে হবে যে আপনার কী কী আছে। বাট এটা আমরা যেটা করি, আমরা প্রিপেয়ারার আমরা প্রশ্ন করি ট্যাক্স পেয়ারের কাছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স ছিল কিনা বা এটা মার্কেট প্লেস থেকে ছিল কিনা। সো এই 1095A ফর্মটা আপনার যে যে কন্ট্রিবিউশন বা যে ক্রেডিটটা আপনি নিয়েছেন, এই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা যদি আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাই, তখন আমরা আপনার ট্যাক্স ফাইলের সাথে এটা ইনক্লুড করলে তখন আপনার পরে আপনার কাছে লেটার আসবে না। তো যদি আপনি মিস করে থাকেন, দেন IRS যখন আপনার রিটার্নটা প্রসেস করে, প্রসেস করার পরে ওদের সিস্টেমে থাকে সেম থিং আমি যেটা বললাম যে থার্ড পার্টি, এটা এই মার্কেট প্লেসের যে 1095 এটা এ, এটাও কিন্তু একটা থার্ড পার্টি রিপোর্টিং। সো যদি আপনার ট্যাক্স রিটার্নে আপনি এটা রিপোর্ট না করে থাকেন, তখন IRS এর সিস্টেমে এটা ধরা পড়ে যে এটা আপনি মিস করেছেন। তখন ওরা আপনাকে একটা লেটার দিবে, লেটার দিয়ে আপনাকে জানাবে যে আপনাকে এই 1095A এর ইনফরমেশনগুলো আপনাকে কন্ট্রিবিউট করতে, এবং এটার জন্য আবার অ্যামেন্ড করার প্রয়োজন হয় না। মোস্টলি ওরা একটা ফর্ম দিয়ে দেয় এবং আপনার আপনার রিটার্নটা আপডেট করে ওদের কাছে আবার ফ্যাক্স করে দিলে বা মেইল করে দিলে, দেন আপনার ওরা অ্যাডজাস্ট করে আপনাকে হয়তো বিল পাঠায় বা আপনাকে আপনি রিফান্ড পান। সো এটা আপনার প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে না, এটা আপনাকে এটা প্রথমতই আপনি যদি ইনফরমেশন পেয়ে যান, আপনি এটা সাবমিট করতে পারেন প্রথমতই। আমাদের ফোনে আছে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন এবং আমাদের বিরতিতেও যেতে হবে, কে আছেন আমাদের সাথে? জি ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, গত বছর আমার ভাই যখন ট্যাক্স ফাইল করে, তো W2 দিয়ে করে, তো টাইপিং এর সময় যিনি ট্যাক্স ফাইল করছেন, তো নামের নামের স্পেলিং এর মধ্যে ভুল দিয়েছেন, রিফান্ড চলে আসছে, টাকা জমা হয়ে গেছে, বাট নামের স্পেলিং এর মধ্যে ভুল। এখন উনি সাপোর্ট দিতে চাচ্ছেন একজনকে, এখন কি এখন কিভাবে এটা নামের স্পেলিংটা ঠিক করা যায় এটা কাইন্ডলি বলবেন আর কি। জি ধন্যবাদ ইমরান ভাই আপনাকে। বিশেষ করে নামের যদি ভুল হয়ে থাকে, স্পেশালি আপনার যদি লাস্ট লাস্ট নেমের যদি ভুল, লাস্ট নেম যদি আপনার সঠিক না থাকলে, তখন মোস্টলি আপনার রিটার্নটা প্রসেস হয় না। কারণ IRS দুইটা জিনিসের মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো যাচাই করে, একটি হচ্ছে আপনার লাস্ট নেম, আর একটি হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সো অনেক সময় ফার্স্ট নেমে যদি কোনো ভুল থাকে, সো আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে যে আপনি IRS এর থেকে আপনার ভাইয়ের জন্য আপনি ট্রান্সক্রিপ্টটা পুল করতে পারেন। আপনি ট্রান্সক্রিপ্টটা পুল করে দেখেন যে আপনার IRS এর ট্রান্সক্রিপ্টে আপনার ভাইয়ের কি ঠিক নাম আছে না কি না ভুল নাম আছে। যদি ঠিক নাম থাকে, দেন হয়তো বা আপনার ফাইলটা অ্যামেন্ড করতে হবে না। বাট মোস্টলি আপনার নাম নামের সাথে IRS এর ইনফরমেশন ডেটাবেস যদি না মিলে যায়, দেন আপনার ভাইয়ের রিটার্নটা কিন্তু প্রসেস হওয়ার কথা ছিল না। সো মোস্ট প্রবলি এটা হয়তো ফার্স্ট নেমে বা কোথাও কোনো ভুল হয়েছে। সো আপনি ট্রান্সক্রিপ্টটা পুল করে দেখেন ভাইয়ের জন্য, যদি ট্রান্সক্রিপ্টে আপনার IRS ডেটাবেসের সাথে মিলে যায়, হয়তো বা তখন আপনার যে ট্যাক্স রিটার্নটা আছে, রিটার্নটা হয়তো আপনি জাস্ট শুধু আপনার IRS এর কাছে সাবমিট না করে আপনি জাস্ট রিটার্নটা কারেকশন করে এটা আপনি ইউজ করতে পারেন। বাট এগেইন ইনফরমেশনগুলো আপনার কতটুকু ডিফারেন্স, এটা আপনাকে অবশ্যই উচিত হচ্ছে যে আপনার যেহেতু এটা ইমিগ্রেশন কাউকে স্পন্সর করবেন, আপনার রাইট ইনফরমেশনটা নিয়ে বা আপনার কোনো প্রফেশনালের সাপোর্ট নিয়ে আপনার এই জিনিসটা ডিসিশন নেওয়াটা উচিত। ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন? আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে চাই, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি শরীফুল আলম ব্রজ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো আমার 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 প্রশ্নটা হলো আমার দুইজন হলো ডিপেন্ডেন্ট, আমার ছেলে কলেজে পড়ে, আমার ল ইনকাম তা কোনো বেতন দিতে হয় না। এক মানে এই বছর আমি আমি মানে তার ইয়ে তার জন্য আমি যে টাকাটা পাইতাম এবং আমার কাছ থেকে যে ট্যাক্সটা কাটা নিচ্ছে, আমি কত টাকা ইনকাম করলে আমি ওই টাকাটা রিটার্ন মানে পাবো, ট্যাক্স ফাইলের টাকাটা পাবো, ছেলের যে টাকাটা পাই এটা পাবো, কত টাকা পর্যন্ত ইনকাম করলে? আচ্ছা
ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটা একটু মানে স্পেসিফিক প্রশ্ন আর কি। এটা আমরা মোস্টলি চেষ্টা করি স্পেসিফিক কোনো প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে কনফিউজ না করার জন্য। তো আমার বেস্ট ইয়েটা হবে সেটি হচ্ছে যে আপনি যদি, কারণ এখানে অনেক ইনফরমেশন প্রয়োজন, আপনার বাচ্চাদের বয়স বা আপনার আরেকটি ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে, কারণ আমি একটি ইনফরমেশন দিয়ে আপনাকে কনফিউজ করতে চাই না, তো যে জিনিসটা আপনি মনে রাখবেন সেটি হচ্ছে যে আপনার কলেজের ফাইন্যান্সিয়াল এইডের জন্য এক এক কলেজের আই বিলিভ লিমিটটা হচ্ছে ডিফারেন্ট। আপনি হয়তো কোনো কলেজ আছে যেখানে আপনি ইনকাম যদি $40,000 থাকে, স্টিল আপনি আপনার বাচ্চার ফুল ফাইন্যান্সিয়াল এইড পাবেন। আবার কোনো কলেজে আছে হয়তো এটি হয়তো হতে পারে $45,000, $42,000। সো এটা 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 ভ্যারি করে, বিকজ প্রতিটা স্কুলের টিউশন এক্সপেন্সগুলো কিন্তু ডিফারেন্ট। সো ডিফারেন্ট হওয়ার কারণে ওদের গাইডলাইনগুলো বা ওদের যে আপনার আপনার ইনকাম লেভেলটাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। সো এটা বেসিক্যালি এমন না যে একটা ইনকাম লেভেলের জন্য সব ইউনিভার্সিটি কলেজ এভরিথিং। সো এটা একটা ব্যাপার। সো আপনার আপনার স্পেসিফিক কোশ্চেন যেটা বললাম সেটি হচ্ছে যে আপনি মানে তার ব্যাকগ্রাউন্ডেও অনেক তথ্যই আপনার প্রয়োজন, এবং বিশেষ করে আপনি চাইলে আপনি স্টুডিওর বাইরে আমাকে কল করতে পারেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাকে যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ আপনাকে ব্যক্তিগত অনেক তথ্যই আপনার প্রয়োজন। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, আর তারপরে এসে আবারও কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, আর সাথে আছেন আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খান। আমরা কথা বলছিলাম যে কিভাবে প্রবলেমে পড়ে এবং তার সমাধান। একটি জায়গায় থামিয়ে আমার প্রশ্ন নিতে হয়েছে, আপনি বলছিলেন যে র্যান্ডম আকারে অনেকের যেটি হচ্ছে অডিট হয় সেটি হচ্ছে ৬ জন আর $10,000, সেই বিষয়ে একটু যদি আবার একটু যুক্ত করতেন তথ্য। শিওর, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য, IRS এর যে ডেটাবেজ আছে এখানে মিলিয়ন্স অফ আপনার ট্যাক্সপেয়ার। সো কিছু কিছু প্রশ্ন আসে যেগুলি এর মধ্যে, একটি হচ্ছে লাইফ স্টাইল অডিট। লাইফ স্টাইল অডিটটা হচ্ছে যে আমরা, আপনার একটা ফ্যামিলি সাইজ আছে, আপনার ফ্যামিলি সাইজের জন্য আপনি যেখানেই থাকেন, হয়তো আপনি নিউ ইয়র্কে থাকলে আপনার এক্সপেন্সটা একটু বেশি, আপনি যদি এটা হয়তো কোনো একটা স্টেটে, অন্য একটা স্টেটে থাকেন, লেটস সে আপনার কম থাকে, বিশেষ তারপরে আপনি যদি বড় সিটিতে থাকেন, আপনি যদি ম্যানহাটনে থাকেন ভার্সেস যদি আপনি মনে করেন যে নিউ জার্সির অন্য কোথাও থাকেন বা অন্য কোনো স্টেটে থাকেন। সো এই লাইফ স্টাইল অডিটটা হচ্ছে যে IRS এর কাছে তাদের একটা ডাটাবেস থাকে যে প্রতিটা জিপ কোডের জন্য লিভিং কস্টটা কতটুকু। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে আপনি একটা ভালো জিপ কোডের থেকে আপনি যদি দেখান যে আপনার সেই জিপ কোডের যতটা ইনকাম হওয়া উচিত পার পারসন হিসেবে, লিভিং এক্সপেন্স যতটা হওয়া উচিত, এখন সে তার জন্য যদি আপনার এটার সাথে যদি কোনো সামঞ্জস্য না থাকে, তখন প্রশ্নটা আসতে পারে। এবং যার জন্য আমরা বিশেষ করে বিভিন্ন ধরনের এই ধরনের লাইফ স্টাইল অডিট দেখি যে আপনার তার ইনকামের সাথে হয়তো ফ্যামিলির নাম্বার অফ ফ্যামিলি মেম্বার যারা, এদের সাথে ইনকামের সাথে আপনার ম্যাচ করছে না, বা এটা এটা মেক সেন্স করতেছে না যে একটা ফ্যামিলির লেস আপনার যদি 5 জন বা 6 জন থাকে। তো এই ধরনের একটা একটা কেস আমি হ্যান্ডেল করেছিলাম। সো তো প্রশ্নটা হচ্ছে, তখন আমার আমি তখন অডিটরকে আমি প্রশ্ন করলাম যে দেখো তার যে আমার যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের তার তো ইনকাম W2-তে ইনকাম, কোনো প্রবলেম নাই, সো তুমি তাকে অডিট করছো কেন? তখন সে প্রশ্ন বললো যে দেখো তুমি যে ট্যাক্সপেয়ার সে ম্যানহাটনে থাকে, তো ম্যানহাটনে থেকে একটা ফ্যামিলি অফ লাইক আই থিঙ্ক 4-6 মেম্বার, আমি ভুলে গেছি, সো তাদের ইনকাম ছিল খুবই কম, আই থিঙ্ক $10,000-$12,000। সো তার প্রশ্নটা হচ্ছে, তখন তার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে একটা ফ্যামিলি ম্যানহাটনের মতো জায়গা থেকে সে $10,000-$12,000 ইনকাম করে সে সার্ভাইভ করে। তো পরে এখন এটা হচ্ছে IRS এর তাদের যে ডাটাবেজ আছে তাদের মতে যে এটা সামথিং ইজ রং। তো তখন আমি যখন তখন IRS এর অডিটরকে যখন আমি এক্সপ্লেইন করলাম যে না দেখো এখানে এই যে আমার যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্টের একটা ফ্রি অ্যাপার্টমেন্ট আছে, ফ্রি না অলমোস্ট ফ্রি, রাইট? সো আই থিঙ্ক $200 মান্থলি পে করা লাগে, আপনার কিছু কিছু যে বেনিফিটগুলো আছে, দেন আপনার সিটির বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেনিফিট আছে, ফুডের বেনিফিট, ফুড স্ট্যাম্পস আছে, রাইট? তো সব বেনিফিটগুলো নিয়ে আমি যখন সব ইনফরমেশনগুলো যখন একসাথে করে আমি তখন তার কাছে সাবমিট করলাম, তখন সে স্যাটিসফাইড যে না ঠিক আছে, তার যে খরচ আছে, তার বিশেষ করে যে ইনকাম,
তার মধ্যে তার অলমোস্ট ফ্রি বাসা পাচ্ছে, ফুডের জন্য টাকা পাচ্ছে, যে সবকিছু মিলে যখন দেয়, যখন আপনার ব্যালেন্সটা যখন সমান সমান হয়ে গেল তখন সে স্যাটিসফাইড যে না। কিন্তু সেগুলো তো আপনি সেগুলো আমাকে রিপোর্ট করছি, সেগুলো আমাকে ইনফরমেশনগুলো আমাকে রিপোর্ট করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে যদি আপনার সত্যি সত্যি কারো এরকম সিচুয়েশন হয় যে তার ইনকামের সাথে তার এক্সপেন্সের সামঞ্জস্যতা হচ্ছে না, তখন তারা প্রশ্ন করে। তখন তাদের বিশেষ করে যে কোশ্চেনটি থাকে, আপনি যদি হয়তো আপনি বলবেন যে না আমার ইনকাম তো $20,000 W-2, তখন তারা কি করে, IRS যেটি করে সেটি হচ্ছে যে আপনার এক্সপেন্সগুলো দেখতে চায়। আচ্ছা, ওকে, যে ঠিক আছে তোমার ইনকাম $20,000 আছে W-2, আমরা এটা মেনে নিলাম, বলে সি ইউর এক্সপেন্স। ফার্স্ট থিং যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার রেন্ট এক্সপেন্স কত, এখন আপনি যদি দেখান যে আপনার মাসে $3,000 ইনকাম, আপনি মাসে $2,500 আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, তখন এটা তো আসলে সম্ভব না। তার মানে আপনার অন্য কোনো সোর্স অফ ইনকাম না থাকলে তো আপনি এটা কিভাবে মেইনটেইন করবেন। তো অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে তখন ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট সবগুলো তারা চেয়ে পাঠায়। এই সব স্টেটমেন্ট থেকে সব এক্সপেন্সগুলো যখন তারা অ্যাড করে, সারা বছরে আপনি হয়তো $60,000 খরচ করছেন আপনার ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট থেকে। এখন $60,000 যদি আপনি এক্সপেন্স করেন, দেন আপনাকে $60,000 ইনকাম দেখাতে হবে। আপনি এখন যদি বলেন যে আমার অনলি $20,000 W-2 আছে, তো ডিফারেন্স যে আপনার যে $40,000, এই $40,000 তারা এডিশনাল ইনকাম হিসেবে ধরে নিবে। তারা বলবে যে তুমি যদি প্রুফ করতে পারো ফাইন, না হলে এটা তোমার এডিশনাল ইনকাম, এটা উইথ সাবজেক্ট টু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অ্যান্ড বিকামস এ বিগ প্রবলেম। আচ্ছা, সেটা অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। আপনি এই ধরনের রাইট, এই ধরনের বিশেষ করে এই ধরনের ইস্যু যাদের আছে যে আপনার ইনকাম এবং এক্সপেন্সের সাথে সামঞ্জস্যতা হচ্ছে না বা মিলছে না বা এটা অনেক ব্যবধান, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আমাকে যদি প্রশ্ন করে তাহলে আমি কিভাবে এটার জবাব দেব, উত্তর দেব, জবাবটি কি হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের প্রবলেম এবং সমাধানের পথ নিয়ে যদি একটু দর্শকদের বলতেন। শিওর, আজকের বিষয়টি আমরা যদি সামারাইজ করি সেটি হচ্ছে যে আমাদের ট্যাক্স রিটার্নে বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে বা আমরা হয়তো কোনো ইনফরমেশন আমরা মিস করতে পারি, বাট আমাদের যেটি কর্তব্য সেটি হচ্ছে আমরা যদি ইন্টেনশনালি কোনো ভুল, ইন্টেনশনালি যদি আমরা ইচ্ছা করে যদি কোনো ইনফরমেশন আমরা মিস ইউজ না করে আমরা যদি ভুল করে থাকি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটার জন্য যদি কোনো পেনাল্টিও করে, আমরা বিশেষ করে রিকোয়েস্ট করে IRS-কে বা স্টেটকে ফার্স্ট টাইম অ্যাবেটমেন্ট প্রথমবারের মতো তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। সো এই ধরনের, বা বিশেষ করে আপনাদের যেটি খেয়াল রাখতে হবে, যদি এই ধরনের কোনো ইস্যু হয় যে আপনার ভুলের কারণে হোক বা আপনার র্যান্ডাম অডিটের কারণে হোক বা লাইফ স্টাইল অডিটের কারণে হোক, যদি কোনো কারণে অডিট হয়, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত হচ্ছে যে কোনো CPA-র সাথে বা আপনার ইন্ডিয়ান রেভিনিউর সাথে আপনার, বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করলে তখন আমরা একটা আপনাকে একটা প্ল্যান করে দিতে পারি যে আপনার প্রবলেমের জন্য কী ধরনের প্রবলেম, আমরা এটি যাচাই করে বাছাই করে আমরা দেখতে পারি যে না এটার কী কী ধরনের সলিউশন আছে, তখন আপনি বেছে নিলেন যে কোনটা আপনার জন্য বেটার। বাট এটা নিয়ে আপনারা বসে থাকবেন না, কারণ এই বসে থাকলে হয়তো আপনাকে এক মাস দুই মাস পর পরে আপনার চিঠি আসতে থাকবে, বাট একটা টাইমে গিয়ে আপনার এই ইস্যুটা কিন্তু বড় যখন হয়ে যাবে তখন আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করতে পারে, আপনার জবের থেকে আপনার টাকা কালেকশন করতে পারে, লেভি করতে পারে। সেই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনি বসে না থেকে যত দ্রুত সম্ভব এটার প্রবলেম, এই সমস্যাগুলোকে আপনার সমাধান করার চেষ্টা করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের অসংখ্য ধন্যবাদ ইয়াকুব ভাই, অসংখ্য ধন্যবাদ। যে ব্যক্তিগত পর্যায়ে যে আমাদের যে কোনো ধরনের প্রবলেম হতে পারে ট্যাক্স সংক্রান্ত, সেটির কারণগুলো তুলে ধরে খুব সুন্দর সমাধানের পথগুলো আপনি বলেছেন, এবং ছোট্ট একটি সমস্যা থেকে অনেক জটিলও হতে পারে, তার আগে সতর্ক হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানটি সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হয়। সবাই অনেক ভালো থাকবেন।